হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের নিক নেম কীভাবে চেঞ্জ করবেন তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের নেমের পাশে ব্যাকেটের মধ্যে নিক নেম দেখাচ্ছে তো আপনারাও কী করে আপনাদের ফেসবুক প্রোফাইলের নিক নেমটি চেঞ্জ করবেন তা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওতে লক্ষ্য রাখুন আমি আর চ্যানেলের নাম আর স্টেকজন প্রো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন তো ফেসবুক প্রোফাইলের নিক নেম চেঞ্জ করার জন্য প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন জাস্ট থ্রি লাইনে ক্লিক করে দেবেন এবং অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপনারা প্লে স্টোরে গিয়ে চেক করবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করা রয়েছে কি না আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন দেন এখানে আপনারা জাস্ট আপনাদের ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দেবেন দেন ফেসবুক প্রোফাইলের নিক নেম চেঞ্জ করার জন্য তো আমি আমার ফেসবুক প্রোফাইলের নিক নেম চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক প্রোফাইলে কীভাবে নিক নেম অ্যাড করতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিওটি আপনারা এই ভিডিওর ইন স্ক্রিন এবং আই বাটনে পেয়ে যাবেন জাস্ট ফেসবুক প্রোফাইলের নিক নেম চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন অথবা নিচে চলে আসবেন এবং এডিট পাবলিক ডিটেলস জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন দেন আপনারা এখান থেকে নিচে চলে আসবেন এবং এডিট ইউর অ্যাবাউট ইনফো জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন দেন আপনারা নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আদার্স নেম এখানে লেখা রয়েছে অ্যাড আদার নেম তো জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করে আপনাদের ফেসবুক প্রোফাইলে নিক নেম অ্যাড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল অলরেডি নিক নেম অ্যাড করা রয়েছে এবং নিক নেম চেঞ্জ করার জন্য নেমের পাশে যে পেন্সিল আইকন দেখা যাচ্ছে যা সেখানে ক্লিক করে দেবেন দেন এডিট নেম অপশানে ক্লিক করে দিবেন এডিট নেম অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে জাস্ট আপনাদের নেমটি চেঞ্জ করে দেবেন নিক নেমটি চেঞ্জ করে দেবেন জাস্ট নেম অপশানে ক্লিক করে দেবেন এবং নিক নেমটি চেঞ্জ করে দেবেন দেন আপনারা এখানে দিতেছেন শো অ্যাট টপ অফ প্রোফাইল জাস্ট জাস্ট এই অপশানে আপনাদের টিকমার্ক না থাকলে জাস্ট আপনারা এখানে টিকমার্ক দিয়ে দিবেন কারণ আপনারা এই অপশানটি থেকে যদি টিকমার্ক তুলে দেন তাহলে আপনাদের নিক নেমটি ফেসবুক প্রোফাইলের নেমের পাশে শো করবে না দেন নিচে দেখতে পাচ্ছেন সেভ সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দিলে আপনাদের ফেসবুক প্রোফাইলের নিক নেম চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা যদি চান আপনাদের অ্যাবাউটে এই নেমটিও থাকবে এবং আপনারা প্রোফাইলের নিউ একটি নিক নেম অ্যাড করবেন তাহলে অ্যাড আদার নেম এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নিক নেম নিক নেমে ক্লিক করে দেবেন দেন আপনারা এখান থেকে মিডেল নেম ম্যারেড নেম ফাদার্স নেম বার্থ নেম তো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন কোন নেমটি অ্যাড করতে চাচ্ছেন বা নেম উইথ টাইটেল এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন তো সেখান থেকে আমি নিক নেমে অ্যাড করব দেন এখানে আপনারা আপনাদের নিক নেম দিয়ে দেবেন জাস্ট নিক নেমটি দিয়ে দেওয়ার পরে আপনারা প্রোফাইলের পাশে এই নিউ নেমটি মানে নতুন করে যে নিক নেমটি অ্যাড করলেন তা শো করার জন্য যা শো অ্যাড ট্রপ অফ প্রোফাইল জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের নিউ নিক নেমটি ফেসবুক প্রোফাইলের নেমের পাশে শো করবে এবং ওল্ড নেমটি আপনাদের ফেসবুক প্রোফাইলের নেমের পাশ থেকে রিমুভ হয়ে যাবে দেন আপনারা সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দিলে আপনাদের নিক নেমটি সেভ হয়ে যাবে দেন আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন জাস্ট এখানে আমি রিফ্রেশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা রিফ্রেশ করে দিলেই নিউ নিক নেমটি আমার ফেসবুক প্রোফাইলের নেমের পাশে অ্যাড হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন